আসসালামু আলাইকুম এনটিভির দর্শকদের স্বাগত জানাচ্ছি, আমি স্পেশাল করেসপন্ডেন্ট জাহিদুর রহমান। দর্শক, আজকে আমাদের অতিথি নবাগতা চলচ্চিত্র অভিনেত্রী সাইমা নূর ললনা। ললনা মানেই হলো ললনা, মানে ললনা ললনাই নারী না, মেয়ে, সুন্দর মেয়ে, সুন্দরীদেরকে বলা হয়। আপনাকে আবার ললনা নাম রাখার দরকার কি ছিল? সেটা তো আমি জানি না, আমার বাবা মা জানে। তো এখানে ছবিতে তার নাম হচ্ছে হলো ললনা নূর, তাই না? জি, ছবির ক্যারেক্টারের নাম হচ্ছে মায়া। মায়া, আচ্ছা। ছবির নাম আর যে ছবির প্রথম জীবনের যে ছবির শুটিং করছেন সেটা সম্পর্কে একটু জানতে চাই। ছবির নাম হচ্ছে সাড়ে তিন হাত ভূমি, নয়ে ইমতিয়াজ নিয়ামুল ভাইয়ের। এটা আমার প্রথম কাজ। আমি একটু নার্ভাস ছিলাম ফার্স্টের দিকে, কিন্তু এখন নার্ভাসনেসটা হালকা কেটে গেছে, কারণ ভাইয়ারা খুবই সাপোর্টিভ, আমার টিম খুবই সাপোর্টিভ, আমাকে অনেক সুন্দর মতো করে গাইড করছে তারা। সো থ্যাঙ্কফুল তাদের কাছে যে আমাকে দিয়ে কাজটা ঘুরে নিতে পারছে। এই যে এই বয়সে নায়িকা নায়িকা শুনছেন, প্রোডাকশন এটা ওইটা, কত কি সামনে লাইট ক্যামেরা, কেমন অনুভূতি? ওই যে নার্ভাসনেসটা তো কাজ করে, ভয় লাগে যে কয়বার এনজি নিতে হয়, কয়বার একটা ডায়লগ আমার অনেকবার বলতে হয়, কারণ আমি একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি। যেহেতু প্রথম দিকে তার প্রথম কাজ, মুভি করাটা তো ছোটোখাটো ব্যাপার না, আর আমার বয়স তো তেমন না। সো এই বয়সে যে আমি একটা কাজ করতে পেরেছি, আমাকে তারা সিলেক্ট করেছে, এটার জন্য তাদের কাছে আমি অনেক কৃতজ্ঞ। অনেক ভালো লাগছে আমার কাজটা করে, আর দেখি সামনে আর কি হয়। নতুন নায়িকা হতে গেলে তো কারো বান্ধবী হতে হয়, প্রযোজকের ধারে কাছের মানুষ হতে হয়, আপনার বিষয়টা কেমন? আমার বিষয়টা এমন কিছুই না। কেমন কি তাহলে? আমি ছোটবেলা থেকে কালচারাল ক্লাবের সাথে জড়িত ছিলাম, সো ওইখান থেকে মনে হয় চোখে পড়ে গিয়েছি যে না, হবে কিছু একটা মেবি। এই জন্য বেড়ে ওঠা শৈশব কৈশোর কোথায়? ঢাকা। আমার ছোটবেলা থেকে আমার জন্মস্থান ঢাকা, আমার বাবা মা সবাই ঢাকাতে থাকে, সো আমার ঢাকাতেই বেড়ে ওঠা। আপনার শরীর কাঁপছে কেন? আপনি কি আমার সামনেও নার্ভাস? হ্যাঁ, কিছুটা কিছুটা নার্ভাস। তো নার্ভাসনেসের কারণ কি? নার্ভাসনেসের কারণ তো অনেক কিছু হয়, এখন কোনটা বলবো? ইন্টারভিউ কি এটা প্রথম? ইন্টারভিউ এটা প্রথম, এই জন্য মেবি। যাক, আপনি খুব খ্যাতিমান অভিনেত্রী হলে একটা রেকর্ড থাকছে, তখন আরো ভালো হবে। ইন্টারভিউ দিব না, আমাদের একটা ইতিহাস তো থাকছে যে প্রথম ইন্টারভিউ। হ্যাঁ হ্যাঁ, আপনার সাথে আমার প্রথম ইন্টারভিউ, তাও কাপা কাপি অবস্থায়। আচ্ছা, এবার শুনি আপনার ব্যক্তিগত জীবনের কথা। ক ভাই বোন আপনারা এবং আপনি এই মুহূর্তে কী করছেন অভিনয়ের বাইরে? আমরা বোন, আমি সবার বড়, আমার আরও দুই বোন আছে ছোটো, তারা তারাও পড়াশোনা করছে, আমিও পড়াশোনা করছি, আমি এলএলবি নিয়ে পড়াশোনা করছি, আমার এখনও গ্রাজুয়েশন শেষ হয়নি। এর মাঝখানেই টুকটাক বাইরে ছোটোখাটো কাজ করা হয়, নাটক করা হয়, কিন্তু এখন আপাতত বন্ধ আছে। মুভির কাজটা শেষ করি, তারপরে দেখি এটা দিয়ে আরও কত কাজ আসিয়ে আশা করা যাক, দেখি ভালো হয়। অভিনয় আসার ব্যাপারে প্রেরণা কে ছিল? প্রেরণা হচ্ছে আমার নাচ গান, ছোটোবেলা থেকে নাচ গান করতাম, সো ভালো লাগতো যে হ্যাঁ, আমাকেও যদি টিভি পর্দে দেখে যে সবাই, তো আমরা যেরকমভাবে নাটক দেখি, বিভিন্ন ক্যারেক্টার দেখি, বিভিন্ন ক্যারেক্টার দেখে হয় না যে হ্যাঁ এই মানুষটার মতো হব, এই মানুষটাকে খুব ভালো লাগে। সো ওইভাবেই যে কোনো কাজ করেছি, মানুষ আমাকে দেখবে, ভালো লাগবে, এটাই। নায়িকা জীবনের আগের প্রেম পরের প্রেমের পার্থক্য কি? প্রেমের পার্থক্য তো বলতে পারবো না, প্রেমের পার্থক্য জানি না। নায়িকার হবার আগে জীবনে প্রেম ভালোবাসা আসেনি? না, নো। আপনি কোনো মানে কারো দৃষ্টিতে পড়েননি, কেউ আপনাকে ভালোবাসার প্রপোজ করেনি আর পরিচালক গিয়ে আপনাকে অভিনেত্রী বানিয়ে দিল? পর্দার পেছনে যেমন পার্সোনাল ব্যাপারটা হচ্ছে, ছোটবেলায় তো প্রেম কতই, কত মানুষই প্রপোজ করে, তো সবার প্রপোজাল কি অ্যাকসেপ্ট করা যায় না? সবারটা তো আর করা যাবে না, যে কোনো একজনের টেক করে, ওরকমভাবে কাউকে ভালো লাগেনি। আর সেটে আসার পরে ভালো লাগা? কাজকে ভালো লেগেছে, কাজকে ভালোবাসতে চাই, আরও কাজ করতে চাই, আরও সিরিয়াস হতে চাই, কাজ নিয়ে এগিয়ে যেতে চাই। পুরো ডিপ্লোম্যাটিক অ্যান্সার দিলেন। ডিপ্লোম্যাটিক অ্যান্সার না, এটা জাস্ট ভেতর থেকে যা এসেছে, মন থেকে যা এসেছে তাই বলেছি। ঢাকার ছবিতে প্রিয় নায়ক কে? ঢাকার ছবিতে প্রিয় নায়ক শাকিব খান। রিসেন্টলি আমি তার একটা তুফান মুভি দেখেছি, তো ওটা দেখে আমি তার ফ্যান হয়ে গিয়েছি। আর নায়িকা? নায়িকা নায়িকা হচ্ছে শাবনূর আপু। ভবিষ্যৎ লক্ষ্যটা কি, কোথায় যেতে চান? আরও ভালো কাজ করতে চাই, সবার চোখে আসতে চাই,
যাতে সবাই বলে যে না একে লাগবে, এমএটাকে এমএটাকে চাই। সো এই জন্য আমাকে আরও ভালো কাজ করতে হবে, আশা করি ভালো কাজ করবো, আল্লাহ আমার সাথে থাকবে। এনটিভির দর্শকদের জন্য কী বলবেন? আপনারা আমাকে সাপোর্ট করুন, আমাকে বেশি বেশি ভালোবাসুন, যাতে আমাকে আরও কাজে দেখতে চান তার জন্য সাপোর্ট করুন। দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন ঢাকায় ছবির নবাগতা অভিনেত্রী সাইমা নূর ললনা। নিশ্চয় আগামীতে নতুন কোনো অতিথি নিয়ে হাজির হব আপনাদের সামনে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এনটিভির সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ। আমার সংসারটা কেন ভাঙতে সময় না, নিজের জামাই আটকা রাখতে পারেন না, কেমন বউ আপনি? কেলেঙ্কারির আর কি বাকি আছে, বদনাম তো সলিলেই লাগছে। আপনার প্রথম বউ কি আত্মহত্যা করছিল নাকি আপনি মারছেন? ময়না তো পালাইতে চায় না। ওরে পালাইতে হইবই। ময়না রে, তুই আমারে মাপ কইরা দিস মা। আমারে খাওনের মধ্যে বিষ মাখায় মেরা ফেলতে চাস হ্যাঁ? মাইরা একেবারে আম গাছের লগে ঝুলাই দিবেন, যেমনি আপনার বড় বড় মাইরা ঝুলাইছিলেন।